আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। সো আজকে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের সবার রেজাল্ট অনেক ভালো আছে। সো এই উপলক্ষে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, ছোটোখাটো একটা ট্রিট। সো আই হোপ, আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। সো সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন, ওকে। সো আমরা ফাইনালি রেস্টুরেন্টের সামনে চলে আসছি, এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাব। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে, সো এখন আমরা খাবারের জন্য ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে। ওরা খাবারের জন্য খুবই মানে এক্সাইটেড, সুন্দর এক ঘন্টা হলো বসে আছে খাবারের জন্য, কিন্তু খাবার পাচ্ছে না। এ ফিউ মোমেন্টস লেটার, আমাদের অনেকক্ষণ ওয়েট করার পর খাবার চলে আসছে। ওরা খাবার খাচ্ছে, সবাই সেই রকম খাবার খাওয়া খাচ্ছে, কিন্তু আমি খাবার খাচ্ছি না, আমি ভিডিও করতেছি। আমার খাবার পরে এতটা আর কি রুচি নেই, দেখতে পাচ্ছেন আমি খাবার শুধু নাড়াচ্ছি, আমি খাচ্ছি না, মাঝে মাঝে শুধু গালি দিচ্ছি। বাট সবার আগে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে, কেন যে আমার সবার আগে খাওয়া শেষ হয়ে গেল বুঝতে পারলাম না, হয়তো আমি একটু বেশি খেয়েছি তাই। এই যে একটা আছে দেখতে পাচ্ছেন, ও খায় আর হাসে, বলে যে আমি খাইতে পারি না, প্রচুর খাওয়া খায়। এখন শুধু খাওয়া হবে, কোনো রকম কথা বলা হবে না, সবাই প্রচুর ক্ষুধা লেগেছে, সবাই ক্ষুধার্ত পরিস্থিতি সবাই। এই যে দেখতে পাচ্ছেন তরিকুল খাচ্ছে, কোনো দিক তাকাচ্ছে না, এত খাওয়া খাচ্ছে, আর আমি এক চুমুকে একদম কোক শেষ করে ফেলছি। হাই হাই বলো তরিকুল, হাই বলো একটু, পেট আছে, হাই রাখেন এক তরিকুল বেশি খাচ্ছে সবসাথে, যদি আমি কিছু খাইতে পারি না এই যে একটা দেখতে পাচ্ছেন, একদম খাওয়া দাওয়া করে একদম ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়ছে এখানে। দেখেন এটা কি করে, একটু ওয়েট করেন দেখেন কি করে। আলহামদুলিল্লাহ আমাদের রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন আমরা বাসায় যাচ্ছি। আর আমার ভাই দেখতে পাচ্ছেন তরিকুল, ওর ও কিন্তু বিয়ে করবে, ভালো আপনাদের কাছে ভালো একটা পাত্রী থাকলে অবশ্যই জানাবেন, দ্রুত ওর বিয়ে দিয়ে দেব, বাসা থেকে তাড়িয়ে দেব, ঠিক আছে? আপনাদের একটা পাত্রী থাকলে অবশ্যই জানাবেন, ওকে।